مصطفى مصطفى منبع بسم الله الرحمن الرحيم فصلي ربك والحر الله رب العالمين পবিত্র কোরআনুল কারীমের 174টি সূরার মধ্যে সবচেয়ে ছোট সূরা সূরা কাউসারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন ফাসাল্লিনি রব্বিকা অতঃপর আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করুন ওয়ানহার এবং আপনি কোরবানি আদায় করুন তাহলে কোরবানি সামর্থ্যবান লোকেদের উপরে কোরবানি করা ওয়াজিব যাদের উপরে সামর্থ্য হয়েছে কোরবানি দেওয়ার নেসাব পরিমাণ সম্পদের মালিক যারা হয়েছে তাদের উপরে কোরবানি দ্বারা নির্দেশ করেছেন কে আরেকটু জবান খুলে বলুন কে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন জবান খুলে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব কে বলছেন হাবিব বন্ধু আমার আপনি বলুন কুল ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ ও নুসুকি আমার কুরবানি মাহইয়া এবং আমার হায়াত আমার জীবন আমার জিন্দেগি ওয়া মামাতি আমার মউত লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র রব্বি করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মউত সব কিছু কার জন্য আল্লাহ আর একটু জবান খুলে বলতে হবে কার জন্য আল্লাহ তাহলে কুরবানি কার জন্য হবে আল্লাহ আর একটু জোরে বলুন আল্লাহ আল্লাহর জন্য অন্য কারো উদ্দেশ্যে করে কুরবানি করা যাবে না আপনি যদি অন্য কারো উদ্দেশ্য করে আপনি কুরবানি করেন এই কুরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পাবে না সম্মানিত দিনী ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 162 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুন্দর করে বলছেন এ কুরবানি যে তুমি করবা এ কুরবানিটা তুমি লোক দেখানোর জন্য করতে পারবা না আমাদের দেশে তো এখন প্রতিযোগিতা চলে কুরবানি নিয়েও প্রতিযোগিতা চলে চলে কি চলে না কেমন আমি আমার পাশের প্লাটের লোক সে গরু কিনছে 5 লক্ষ টাকা দিয়া আমিও যদি 5 লক্ষ টাকা দিয়ে গরু কিনি তাহলে কি এটা হলো লোকে আমার কি বলবে মানুষ আমাকে কি বলবে আমি যদি তার সমপরিমাণ টাকা দিয়ে আমি যদি কোরবানি করি সুতরাং সে কিনছে 5 লক্ষ টাকা দিয়া আমি কিনবো 10 লক্ষ টাকা দিয়া ঠিক কিনা আছে না নাই আপনার সাধ্য যতটুকু আছে ততটুকু দিয়ে আপনি কিনেছেন আপনি কিনেছেন আপনার রবের সন্তুষ্টির জন্য কার আপনার রবকে আমাদের রবকে আল্লাহ ওই রবের সন্তুষ্টির জন্য
গরু কিনেছেন, আপনার সাধ্য হচ্ছে ছোট, আপনি ছোট কিনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার গরু ছোট না বড় এটা আল্লাহ দেখেন না। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ছোট আপনার সামর্থ্যের ভিতরে সাধ্যের ভিতরে ছোট গরুটা সুন্দর গরুটা কিনেছেন। গোশত কত কেজি হবে, ওজনে কত কেজি গোশত হতে পারে এই চিন্তা করেন নাই। রব্বুল করিম আপনার অন্তরের খবর জেনেছেন। আল্লাহ বলেন বান্দা তোমার অন্তকরণের ভিতরে যে চিন্তা চেতনা আমার সন্তুষ্টির জন্য তুমি এই পশুটা খরিদ করেছ, আমি তোমার নিয়তের উপরে আমি খুশি হয়ে গেছি, তোমার কোরবানি আমি কবুল করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কোরবানিটা কার জন্য? আল্লাহ বলছেন বল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন হাবিব বন্ধু আমার আপনি বলুন আমার নামাজ আমার কোরবানি, আমার নামাজ আমার, সকলে বলুন আমার নামাজ, সকলে বলুন না জামান খুরে আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার মউত লিল্লাহি রাব্বিল আলামিন। শুধুমাত্র কার জন্য? কোন রবের জন্য? আল্লাহ যিনি হচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা কেবলমাত্র একমাত্র অধিকারী, কেবলমাত্র যার প্রশংসা করতে হয়, যিনি হচ্ছেন সকল জাহানের রব। বলুন না সুবহান, সেই রবের জন্য আপনার রবকে কবর গেলে প্রশ্ন করবে কি মার রাব্বুকা, তোমার রব কি, ঠিক কিনা? সেই রবের জন্য কোরবানি হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা হাজ্জের 37 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ আরো সুন্দর করে বলছেন লাইয়ানাল্লাহু লাহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মনে রেখো কুরবানির যন্ত্র কুরবানির পশু, যেই পশু দিয়ে তোমরা কোরবানি করব ওই পশুর গোশত চামড়া অথবা তার রক্ত কোনো কিছুই আমার কাছে আসে না, আমি আল্লাহ তাআলা ওইগুলো কোনো কিছুই গ্রহণ করি না, কেবলমাত্র তোমাদের পরহেজগারীটাই আমি আল্লাহর কাছে পৌঁছাই। বলুন সুবহানাল্লাহ। কেবলমাত্র তোমাদের মনে সেই চিন্তা চেতনা ধ্যান ধারণাটাই আমি আল্লাহ তাআলা দেখি, তুমি যদি আমার সন্তুষ্টির জন্য কোরবানি করো ওটাকেই আমি দেখে তোমার কোরবানিটা কবুল করে নেই। কম সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ নবী বলেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যদি তোমার কোরবানিটা হয়ে যায়, তুমি যদি আল্লাহর ভালোবাসায় আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করো, ওই কোরবানি করা পশু জবাই করার জন্য যখন ছুরিটা চালানো হয় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ছুরিটা চালানো হয় ছুরিটা দিয়ে পশুর গলায় ছুরি চালানোর পরে এক দুই তিনটে পোঁচ দেওয়ার পরে যখন ছুরি থেকে রক্ত বের হয়, রক্ত বের হয়ে ছুরিটা বেয়ে রক্তর ফোঁটাটা জমিনে পড়ার আগে ওই বান্দার কোরবানি আল্লাহ কবুল করে নেয়, যেই বান্দার কোরবানিটা শুধুমাত্র আল্লাহর জন্য হয়ে যায়। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই কোরবানির পশু কোরবানি আল্লাহ কবুল করে নেন। বলুন না সুবহানাল্লাহ। কেন? তার দিলের ভিতরে তার মনের ভিতরে ধ্যান ধারণার ভিতরে তার চিন্তা চেতনার ভিতরে রয়েছেন কে? জোরে বলতে হবে কে? মুসলমান সকলে আওয়াজ করে বলুন দিলের ভিতরে জায়গা দিতে হবে কাকে? কোরবানি হবে কার জন্য? আমার হায়াত টাকার জন্য, আমার মউত টাকার জন্য, আমার নামাজ টাকার জন্য, আমার কোরবানি টাকার জন্য। জবান খুলে বলুন কার জন্য?
কোরবানি করলে কোরবানি গ্রহণ যোগ্যতা পাবে না পাবে না পাবে না ঠিক কি না সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে হবে কার সন্তুষ্টির জন্য আল্লাহর আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে হবে এখন আসুন আমরা অনেকেই অনেক সময় চিন্তা করি যে আপনার পরিবারের ভিতরে যদি একাধিক ব্যক্তি সমর্থবান হয় কোরবানি দেওয়ার একাধিক ব্যক্তি যদি কোরবানি দেওয়ার সমর্থ রাখে তাহলে কি করবেন একজন কোরবানি দিলে হবে না অথবা সবাই মিলে টাকা দিয়ে এক নামে কোরবানি দিলে হবে নো হবে না কেন সেই ব্যক্তি হিসাবে ব্যক্তিগতভাবেই সে কোরবানি দেওয়ার উপযুক্ত হয়েছে সুতরাং তার উপরে কোরবানি দেওয়া কি ওয়াজিব তার উপরে কোরবানি দেওয়া কি ওয়াজিব বরঞ্চ আপনি এটা করতে পারবেন যে ফ্যামিলি যদি পাঁচজন অথবা সাতজন থাকে তাহলে সাতজনে সাত শরীকে একটা গরু কিনে সাত ভাই মিলে কোরবানি দিয়ে দেবেন এটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে বলুন সুবহানাল্লাহ তাহলে একান্নভুক্ত ফ্যামিলি যদি একাধিক সদস্য যদি কোরবানি দেওয়ার উপযুক্ত হয় তাহলে সকলের পক্ষ থেকে একজন কোরবানি করলে হবে না সকলকেই কোরবানি করতে হবে কোন কোন পশু আমরা কোরবানির জন্য খরিদ করতে পারব কোন কোন পশু আমরা কোরবানির জন্য ক্রয় করব এবং এই কোরবানি পশুর বয়সটা কেমন হতে পারে এই কোরবানির পশুর বয়সটা কেমন হবে আমরা কোরবানি করতে পারবো পশু গরু মহিষ ছাগল বেড়া দুম্বা এই পশুগুলো দিয়ে কোরবানি করা জায়েজ কয়টা পশু পশু গরু মহিষ ছাগল বেড়া দুম্বা কয়টা হলো ছয়টা এই ছয় ধরনের প্রাণী দিয়ে কোরবানি করা কি জায়েজ এই ছয় ধরনের প্রাণী দিয়ে আপনি কোরবানি করবেন আপনার সামর্থ্যের ভিতরে কিসের ভিতরে আপনার সামর্থ্যের ভিতরে সাধ্যের ভিতরে সম্মানিত দিন ভাইরা আমার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরবানির পশু কিনবেন এই পশুগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের ৩৭ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি করার নির্দেশ দিয়েছি পূর্বের নবীদের জন্য কোরবানি আমি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছি তাদের উম্মতের জন্য এবং নবীদের জন্য আখের জামানার নবীর জন্য এবং উম্মতের জন্য আমি সেই ব্যবস্থা করেছি সম্মানিত দিনী ভাইয়েরা আমার আল্লাহ তাআলা বলেন তাদের রুজি হিসাবে যেসব গৃহপালিত পশু তারা পালন করে এই যে বললাম ছয়টা পশু এগুলো মানুষ পালেনি পালে কিনা এগুলো মানুষ লালন পালন করে কিনা এই যে পশুগুলো লালন পালন করে এই পশুগুলো দিয়ে কোরবানি করা যাবে এই পশুগুলো দিয়ে কোরবানি করবেন তারা তার উপরে যেন জবাহ করে আল্লাহর নাম উচ্চারণ করে কার নাম কার নাম জোরে বলতে হবে আল্লাহর নামে যেন এই পশুগুলো যেন তারা কোরবানি করে দেয় বলুন সুবহানাল্লাহ এই পশুগুলো কার নামে কোরবানি করবেন আল্লাহর নামে কোরবানি করবেন আল্লাহর জন্য কোরবানি করবেন সম্মানিত দিনী ভাইরা এই যে পশু আপনি দেখেন বর্তমান আপনার সোশ্যাল মিডিয়ার যুগ ইন্টারনেটের যুগ এখন মানুষ খুব সহজেই হাতের কাছে সব কিছু পেয়ে যায় অনেক দৃশ্য দেখেছি সোশ্যাল মিডিয়ার আপনার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু দেখেছি যে কোরবানির পশু সারা বছর লালন পালন করছে
সারা বছর গরুটারে পালছে, অনেক বড় গরু, দেখতে খুব সুন্দর, খুব না দুষ্ট দুষ, 24 ঘন্টা এই লোকটা এই গরুটাকে নিয়ে খেলাবেলা করছে, তার গোসল করাইছে, তার খাবারের ব্যবস্থা করছে, তার শোয়ার ব্যবস্থা করছে, শোয়ার জায়গায় ফ্যানের ব্যবস্থা করছে, শোয়ার সময় মশারি টাঙ্গায় দিছে। একটা ছোট্ট বাচ্চাকে যেভাবে লালন পালন করে ওইভাবে যত্ন করে গরুটারে পালছে। হাটের ভিতরে আনার পরে যখন গরুটা বিক্রি হয়ে গেছে, মালিকের হাত থেকে যখন গরুটাকে নিয়ে রওনা দিয়েছে, দেখুন কত মহব্বতের জিনিস। মালিক তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর যেই গরুটা পশুটা অন্য মালিক নিয়ে যাচ্ছে ওই গরুটাও চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে কান্দে। বলুন আল্লাহু আকবার। এই মহব্বতের জিনিসকে কোরবানি করার নাম, জবাহ করার নাম, এটাই হচ্ছে কোরবানি, ঠিক কিনা? এখন তো আমাদের মহব্বতের জিনিস হলো টাকা। মহব্বতের জিনিস কি? এই মহব্বতের জিনিস টাকা দিয়া সুন্দর গরু কিনা, বাড়ি যাই না, দুই চার দিন একটু রাইখা পাইলা টাইলা, এটার প্রতি একটু মহব্বত লাগাইয়া তারপরে জবাহ করবে, ঠিক কিনা? তাহলে এটা কি আরো ভালো? একটা বকরি অনেক বড় দেখলাম ওই দিন, বকরিটা লালন পালন করছে, এখন বকরিটা বিক্রি হয়ে গেছে। অন্য মালিক যখন বকরির গলার রশি নিয়ে টানা শুরু করছে, ওই বকরিটা যেই মালিক তাকে পালছে এতদিন যার কাছে ছিল, আবার চোখের পানি ধরে রাখতে পারে, আবার চোখের পানিগুলো মনের অজান্তেই চোখের কোণা দিয়ে তার এই দৃশ্য দেখে আসতে চোখের পানিগুলো বের হয়ে পড়া শুরু করছে। একে আজিব কারবার, একে আজিব বিচার। আমি আশ্চর্য হয়ে বকরিটা যেই মালিকের কাছে এতদিন লালিত পালিত হয়েছে, ওই মালিকের গলার উপর দিয়ে দুইটা পাও তুলে দিয়ে মালিকের গলার ভিতরে মাথাটা পালাইয়া ছোট্ট বাচ্চার মতো ওয়া ওয়া করে কান্না শুরু করে দিয়েছে। বলুন আল্লাহু আকবার। মহব্বত কাকে বলে? ওই বকরি, ওই গরু মালিকের কাছে লালিত পালিত হওয়ার পরে মালিকের মায়া ছাড়তে পারে না। আর আমরা মানুষ আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, আমাদের ভিতরে আজকে মনুষ্যত্ব নাই, আমাদের ভিতরে মহব্বত নাই। আল্লাহ রাসূল বলেছেন, মুসলমান মুসলমান, ভাই ভাই, কিন্তু আমাদের ভিতরে ভাই ভাইয়ের হিসাব নাই। আমরা চিন্তা করি কোরবানি আমি করছি, আমি খাবো, তাকে খাওয়ানোর দরকার কি, ঠিক কিনা? কিন্তু হিসাবটা তো এটা না। মুসলমান মুসলমান, ভাই ভাইয়ের ভিতরে দুই কথা হয়েছে, আবার ঘুরে এসে মিলে গিয়েছি, ঠিক হয়ে গেছে, এটাই হলো ভ্রাতৃত্ব, ঠিক কিনা? এটাই হলো মহব্বত, এটাই হলো ভালোবাসা। সম্মানিত দিন ভাইয়েরা আমার, তাহলে এই ছয় ধরনের পশু আমরা কোরবানি করি। কোরবানি কয়দিন করা যাবে? আসো, কোরবানি হজ্জের মাসের 10 তারিখ থেকে শুরু। হজ্জের মাসের 10 তারিখ ঈদুল আজহার দিন, ঈদের নামাজ শেষের পর থেকে শুরু। 3 দিন পর্যন্ত আপনি কী করতে পারবেন? কোরবানি করতে পারবেন। কয়দিন? 3 দিন পর্যন্ত আপনি কোরবানি করতে পারবেন। তবে সর্বোৎকৃষ্ট উত্তম হল ঈদের দিনই নামাজের শেষে কোরবানি করা। ঈদের দিনে নামাজের শেষে কোরবানি করা, এটা হলো সর্বোত্তম। এখন আছে না, বিপদ হয়ে গেছে, আপনার একটা বাচ্চা অসুস্থ, আপনার মা অসুস্থ, আপনার বাবা অসুস্থ, মানুষ অবস্থা হাসপাতাল, এখন আজকে আর আপনার কোরবানি করার মতো কোনো অবস্থান নাই। আপনি পশুটা রেখে দিলেন, আপনি হাসপাতাল থেকে এসে পরের দিন কোরবানি করতে পারেন, কোনো অসুবিধা। অথবা আপনার লোক মারা গিয়েছে, মানুষ মারা গিয়েছে, আপনার ঈদের দিন সকালবেলায় আপনার মা মারা গিয়েছে, বাপ মারা গিয়েছে, ছেলে মারা গিয়েছে, অথবা স্ত্রী মারা গিয়েছে, আপনার এই অবস্থার ভিতরে কোরবানি করার মন মানসিকতা নাই, আপনি কোরবানি করলেন না, আপনি পরের দিন করলেন, কোনো অসুবিধা নাই। 3 দিন করা যাবে। কয়দিন? 3 দিন পর্যন্ত। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হল জিলহজ মাসের কয় তারিখ?
9 তারিখ সবাই বলুন 9 তারিখ 9 তারিখ ফজর থেকে 9 তারিখ ফজর থেকে কোন তারিখে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরী এটা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য এটা আদায় করতেই হবে বাধ্যতামূলক চাই আপনি কুরবানি দেন অথবা চাই আপনি কুরবানি না দেন প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পরে আপনি তাকবীর দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أي تكبير هذا يكون طبعا قايدين قايدين نوعي تاريخ فزدتك شروع ترو تاريخ أصفت নয় তারিখ ফজর থেকে শুরু হবে 13 তারিখ আসর পর্যন্ত চাই আপনি কুরবানি করুন অথবা আপনি না করুন এটা আপনাকে করতেই হবে সকলকে ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পরে এটা আদায় করতে হবে যদি আপনি ভুলে যান এটাকে যখনই মনে হবে তখনই আপনি আদায় করবেন কাজা আদায় করবেন অথবা ফজরের বেলা নামাজের সময় মনে হলে কাজা আদায় করবেন এটা এটা করা কি ওয়াজিব বাধ্যতামূলক একবার একবার এই তাকবীর একবার দেওয়া ওয়াজিব তিনবার দেওয়া সুন্নাহ তিনবার দেওয়া কি সুন্নাহ এইজন্য আমরা তিনবার দিয়ে থাকি এই তাকবীরটা সকলে আদায় করবেন 9 তারিখ ফজর থেকে শুরু 13 তারিখ আসর পর্যন্ত অবশ্যই অবশ্যই বাসাবাড়িতে মা মন্দিরকেও এটা বলে দেবেন যাতে 9 তারিখ ফজরের নামাজের পর থেকে সালাম ফেরানোর পরে ফরজ নামাজের পরে যেন এই তাকবীর সকলে আদায় করে নেন সম্মানিত দিন ভাইরা আমরা এই যে কুরবানি আসলে মূলত বনের পশু কুরবানি করা বড় কথা নয় মনে পশুত্বকে কুরবানি করে দিয়ে নিজেকে ঢেলে সাজানো নিজের মন মানসিকতাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা নিজের ভিতরে ইখলাসকে সহি নিয়তকে পবিত্র চিন্তা চেতনাকে জায়গা দেওয়া এটার নাম হচ্ছে সবচেয়ে বড় কুরবানি এটার নাম কি সবচেয়ে বড় কুরবানি এজন্য কুরবানির জন্য সবচেয়ে বড় শর্ত হলো আপনার নিয়তকে খালেস করবে সহি করবেন আপনার নিয়তটাকে কি করবেন ঠিক করে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন সকলে বলুন আমিন যারা সমর্থবান হয়েছেন সম্মানিত দিনী ভাইরা অবশ্যই অবশ্যই আপনারা কি করবেন কুরবানি করবেন কারণ আপনার উপরে কুরবানি করা কি ওয়াজিব এরপর সর্বশেষ কথাটা বলে দিচ্ছি পশুর বয়স সীমা কত হতে হবে পশুর বয়স সীমাটা হতে হবে উটের কমপক্ষে 5 বছর হইতে হবে কত বছর 5 বছর উটের ক্ষেত্রে কত বছর 5 বছর গরু অথবা মহিষের ক্ষেত্রে 2 বছর হইতে হবে কত বছর 2 বছর কমপক্ষে আর ছাগল বেড়া দুম্বা কমপক্ষে 1 বছর কমপক্ষে 1 বছর হতে হবে তবে বেড়া অথবা দুম্বা এই দুইটা বেড়া অথবা দুম্বা এটা যদি এই দুইটা যদি 1 বছরের কম বয়স হয় দেখতে যদি 1 বছরের মতই নাদুষ্ণ দুষ অথবা উপযুক্ত মনে হয় তাহলে ওইটা দিয়েও দেওয়া যাবে তবে বকরির ক্ষেত্রে এই ক্ষেত্রে কমপক্ষে 6 মাস বাধ্যতামূলক কয় মাস 6 মাস এক বছরের কম হলে যদি দেখতে বড় সড় বোঝা যায় এক বছরের মতো বোঝা যায় তাও কমপক্ষে 6 মাস হতে হবে কয় মাস 6 মাস
ছয় মাসের নিচে না তাহলে আর বকরির ক্ষেত্রে কমপক্ষে এক বছর পূর্ণ হতেই হবে কমপক্ষে এক বছর পূর্ণ হতেই হবে এই জিনিসগুলো আমাদের একান্ত জানার দরকার ছিল এগুলো আমাদের প্রয়োজনীয় যারা আমরা কুরবানি করব যারা আমরা কুরবানি সম্পর্কে জানতে চাই অনেকগুলো মাসলা মাসাইল এবং কুরবানির নির্দেশনা আল্লাহ দিয়েছেন কুরবানির নির্দেশ এইজন্য এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু.